আপনাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাই। এমএসসি ক্লাসের ছাত্রদের জন্য আমি পড়াই তোমাদের ক্যারিয়ার প্রিভিটি। আগে ক্লাস আমি নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস। তো গতদিন আমরা যে ক্লাসটা পড়ছিলাম, যে পড়াটা পড়ছিলাম, সেটা ছিল আমাদের থিওরি অফ রিলেটিভিটি কি, এই জিনিসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। আজকে আমরা তার সাথে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এই বিষয়টা আমাদের এসেছিল। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের তিনটা কেস আছে, তার মধ্যে আমি দুটো কেসের কথা বলেছিলাম, থার্ড কেসটা আজকে একটু দেখাবো। সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইন ভেক্টর ফর্মে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো কেস ওয়ানে ছিল আমাদের, কেস ওয়ানটা ছিল এরকম, হ্যাঁ, যে যদি একটা ফ্রেম অফ রেফারেন্স, এস আর একটা ফ্রেম অফ রেফারেন্স এস প্রাইম, এরকম। তো গতদিনেরটা ছিল আমাদের যে এক্স এক্সিস বরাবর ফার্স্ট কেসটা ছিল এরকম, যে এস প্রাইম ইজ মুভিং অ্যালং এক্স এক্সিস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। তখন আমাদের কেসটা ছিল যে এখানে একটা পয়েন্ট যদি থাকে পি এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এটা ছিল এস ফ্রেমের সাথে, আর এস প্রাইম যে ফ্রেম, সেই ফ্রেমের সাপেক্ষে এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এই ছিল আমাদের একই বিন্দুর দুইটা ফ্রেমের সাপেক্ষে তাদের কোঅর্ডিনেটটা কি, এস এর সাপেক্ষে একরকম, এস প্রাইম এর সাপেক্ষে একরকম, এবং সেই সাথে আমাদের রিলেশনটা আমরা বলেছিলাম, যে রিলেশনটা আমাদের হচ্ছে এস প্রাইম ইকুয়ালস টু এস মাইনাস vt, s prime y prime equals to y and z prime equals to z, আর ছিল আমাদের t prime equals to t। এটা ছিল আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেসে ছিল কেস 2, এটাতে ছিল যে যদি ফ্রেমটা তোমার s prime ফ্রেমটা যদি তোমার একটা নির্দিষ্ট একটা ভেলোসিটিতে মুভ করে, ভ্যালোসিটি হলো এরকম, এই ভ্যালোসিটিতে যদি সে মুভ করে, অর্থাৎ আগে ছিল প্রথম কেসটাতে ছিল শুধু যে এক্স অ্যাক্সিস বরাবর ভি বেগে যায়, এখন আমরা বলছি যে ভি বেগটা যে কোনো ডিরেকশনে হতে পারে, এবং সেই ক্ষেত্রে এক্স অক্ষের দিকে কম্পোনেন্ট হলো ভি এক্স, ওয়াই অক্ষের দিকে তার কম্পোনেন্ট হলো ভি ওয়াই, জেড অক্ষের দিকে তার কম্পোনেন্ট হলো ভি জেড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিলেশনটা ছিল এরকম, যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভি এক্স টি, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই মাইনাস ভি ওয়াই টি, আর জেড প্রাইম ইকুয়ালস টু ছিল জেড মাইনাস ভি জেড টি, অ্যান্ড টি প্রাইম ইকুয়ালস টু টি। এই ছিল আমার দুটো কেস, গতদিনের এই দুটো কেস ছিল, আমি একটু দেখা দিলাম। নেক্সট হচ্ছে আমরা এখন থার্ড কেসে চলে যাব, সেটা হচ্ছে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইন ভেক্টর ফর্ম। তাহলে কেস 3, এটাকে 3 বানাই, এখানে একটা ফ্রেম তাহলে আরেকটা ফ্রেম, যেটা
consider two friends, S and S prime. S and S prime. S prime is moving with velocity v, vector v, with respect to S prime. Okay, and R at the point P by the event bolchamra by one at a particle as a shape particle tar vector position vector eta sapekhe hocche ei S prime je frame ta ache S যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের সাপেক্ষে তার পজিশন ভেক্টর r r o প্রাইমের সাপেক্ষে তার পজিশন ভেক্টর হলো r প্রাইম তাহলে t সময় পর এই o থেকে o প্রাইমে যেতে এই ফ্রেমটা এট দা ইনিশিয়াল পজিশন इनिशियल पोजीशन है दो इटर ही ओरिजिन एक शक्ति चलो ओरिजिन कंसाइड कर चलो ताहले एक और ओ थे के ओ प्राइम जब तक जब टी समय लगे ताहले इकन थे के ए टू पर दूरत्व हमने बोलते पारी के वी टी ओ थे के ओ प्राइम होच्छे वी टी ताहले हम राइटर लैंग्वेज पे जो दे टू लिखते चाहे जो दे के लिखे रखा कंसीडर consider two system S and S prime S and S prime S prime is moving with velocity v beta key beta value this is a vector relative to s is shapekhe eta s frame is shapekhe eta चलते एस प्राइम इज मुविंग लेट आर आर इज अ फंक्शन ऑफ टी आर एंड आर प्राइम बी द पोजिशन वेक्टर of a particle that is a like event would say event with respect to the origin O and O prime of the system S and S prime respectively. S and S prime is a picket. S and S prime जो origin शे origin O एवं O prime शे O एवं O prime में शापेक्के तार position vector ला R एवं R prime ताहले एक निर्दिष्ट समय पर तारा निर्दिष्ट समय T पर respectively and after time t the
the origin moves from O to O prime, where at the initial position at the initial position the origin coincide origin initially tara origin dui ta ek I jaygay chilo t shomoy pore o ta o ebong o prime সরে গেল তাহলে তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর সংযোজন যে ট্রায়াঙ্গুলার ল আছে ল অফ ভেক্টর এডিশনের তাহলে সেই ভেক্টর এডিশনের ট্রায়াঙ্গুলার ল থেকে আমরা বলতে পারি হ্যাঁ ফ্রম ট্রায়াঙ্গেল ও ও প্রাইম পি by the law of triangle in vector addition triangle ওটা কি ছিল op equals to O O prime plus O V prime. তাহলে এখানে এখানে here OP equals to R OP O prime P হলো তোমার R R prime, O O prime, এটা হলো V T. তার এখান থেকে এটু যে তাটি সময় লাগে, কোন বেগে যায়, V বেগে যায়। এই জন্য O O prime হচ্ছে V T। এখানে হচ্ছে O prime P। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অতএব R equals to R prime plus V T. তাহলে এখান থেকে আমরা ধরে আর প্রাইম ইকুয়ালস টু আর মাইনাস দিস ইজ আওয়ার গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন ইন ভেক্টর ফর্ম এই এই যে তিন রকম ইকুয়েশন পেলাম কেস 1 এ এক গুচ্ছ সমীকরণ পেলাম কেস 2 এ আমরা আরেক রকম আরো কয়েকটা সমীকরণ পেলাম এবং থার্ডলি আমরা এখানে একটা সমীকরণ পেলাম এই তিনটা সমীকরণকে আমরা একসাথে বলছি টাইম ডিপেন্ডেন্ট গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন এই তিন রকম ইকুয়েশন যে আমরা পেলাম এগুলোই হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন ওকে তাহলে নেক্সট আমরা চলে যাই যে গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন দিয়ে একটা এক্সাম্পল সেটা হলো যে দুইটা পয়েন্ট বসে যে দুইটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট হলো x1 y1 z1 আর একটা পয়েন্ট হলো
x2, y2 and z2. The distance between two points, distance between two points are is invariant under Galilean transformation. अर्थात আমার যে গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশনের আমার কি হচ্ছে যে একটা ফ্রেমের সাপেক্ষে আরেকটা ফ্রেম মুভিং, একটা ফ্রেমের সাপেক্ষে একটা ফ্রেম মুভিং উইথ ভেলোসিটি ভি. তাহলে একজন অবজারভার যদি আমার এস ফ্রেমে থাকে, এস ফ্রেমে থাকে, সে যে ডিস্টেন্সটা দেখবে যে ওই দুইটা পয়েন্টের মধ্যে, দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়ান জেড ওয়ান এন্ড এক্স টু ওয়াই টু জেড টু, এই দুইটা পয়েন্টের জয়নিং যে লাইন, সেই লাইনের যে ডিস্টেন্স দেখবে. এফ প্রাইম এস প্রাইম যে ফ্রেম আছে সেই ফ্রেমের থেকেও ডিস্টেন্সটা একই দেখা যাবে, অর্থাৎ ডিস্টেন্সের কোন পার্থক্য হবে না. এই জন্য বলছে যে শো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এক্স ওয়ান ওয়াই জেড ওয়ান এন্ড এক্স টু ওয়াই টু জেড টু ইজ ইনভেরিয়েন্ট ইন টু ইনিশিয়াল ফ্রেম, টু ইনিশিয়াল ফ্রেম, দুইটা ইনিশিয়াল ফ্রেমের মধ্যে একটা বিন্দু একটা ডিস্টেন্স কে তোমার অপরিবর্তিত থাকবে. তাহলে ঠিক একই কথা, এই কথাগুলো বারবার আমি লিখতে চাই না. হ্যাঁ, এই কথাগুলো তোমার গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশনে যতদিন আমরা করবো ততদিন এই কথাগুলো বলতেই থাকতে হবে. কি কনসিডার বা লেট টু সিস্টেম এস এন্ড এস প্রাইম ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু এস এস প্রাইম. হ্যাঁ, তো সেইখান থেকে গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন যে সূত্রগুলো যেটা আমার কাটবে সেটা আমরা ব্যবহার করবো, যেটা ঘটবে মানে তিনটা কেসের ক্ষেত্রে আছে. তাহলে এখানে আমার ভ্যালোসিটি যদি এটা এই এই ভ্যালোসিটি হয় তাহলে আমার সেকেন্ড কেস, হ্যাঁ, ভেক্টর ফর্মে যদি চাই তাহলে আরেক ভাবে. তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা দেখো ধরে নেই যে লেট the coordinates of that two points with respect to the system S prime B X1 prime Y1 prime Z1 prime and X2 prime Y2 prime and Z2. অর্থাৎ আমাদের এখানে x1 y1 z1 x2 y2 z2 এই কোঅর্ডিনেট গুলো ছিল s ফ্রেমের সাপেক্ষে. এখন s প্রাইম ফ্রেমের সাপেক্ষে আমি ডিসটেন্সটা তো কোঅর্ডিনেট গুলো ধরে নিলাম এগুলো. তাহলে এই দুইটার সাথে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশনের মাধ্যমে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি. এখানে এখানে এই এই ফ্রেমটা s ফ্রেমটা v v v বেগে যাচ্ছে এবং t সময় পরে তার পজিশনটা আমরা ধরে নিচ্ছি যে এটা হয় এস প্রাইম এর সাপেক্ষে. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এস ওয়ান প্রাইম ইকুয়ালস টু এক্স ওয়ান মাইনাস ভি এক্স টি, ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ভি ওয়াই টি, জেড ওয়ান জেড টু জেড ওয়ান মাইনাস ভি জেড টি. এটা একটা রিলেশন. আর রিলেশন হলো আমার সেকেন্ড পয়েন্টের জন্য এক্স টু প্রাইম ইকুয়ালস টু এক্স টু মাইনাস ভি টি ভি এক্স টি, ওয়াই টু প্রাইম ইকুয়ালস টু ওয়াই টু ভি ওয়াই টি, জেড টু প্রাইম ইকুয়ালস টু জেড টু ভি জেড টি. এটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন ব্যবহার করলে আমরা এটা পাই যে দুইটা বিন্দুর জন্য কোঅর্ডিনেটটা এরকম হবে. তাহলে যদি
this is the distance between the point this and this in system S S এর মধ্যে যদি তাদের distanceটা হয় d তাহলে d cos টা আমরা বলতে পারি d cos টা বলতে পারি x minus x2 whole square plus y1 minus y2 whole square z1 minus z2 whole square and distance between the point in s prime system যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে s1 minus s2 prime whole square y1 prime minus y2 whole square z1 minus z2 prime whole square এই হলো d prime টা কি d prime টা হচ্ছে s prime frame তাদের বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব এখন আমরা এই রিলেশন গুলো এখানে বসাই দেব এই রিলেশন গুলো যদি এখানে বসাই তুমি খেয়াল করো এইটার সাথে এটা যদি বসাই তাহলে কি হবে এইটা আর এটা কেটে যাবে হ্যাঁ এটে গেলে আচ্ছা বসাই দেখি আমরা s1 minus 3xt x2 minus s plus 3xt whole square plus y1 minus 3yt minus y2 plus 3yt plus z1 minus vzt minus z2 plus vzt whole square তাহলে এই রিলেশন গুলো আমরা বসাইলাম গ্যালিলিয়ান ট্রান্সফর্মেশন যা হয় সেটা আমি বসাইলাম তাহলে এখান থেকে এখন আমি দেখতেছি যে vt vvt vt 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 vxt vxt vyt vyt রিজেক্টিভ রিজেক্টিভ সবগুলো কেটে যায় কেটে গিয়ে তোমার এখানে হয়ে যাবে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square plus z1 minus z2 whole square তাহলে this and this are same তাহলে এটা আমরা বলবো this equals to d অতএব d prime equals to d that is distance between two points is invariant under galilean transformation galilean transformation e eta invariant thake orthat aporibortito thake tale e holo amader ekta problem arekta problem amra chole jai seta hocche galilean transformation e tomar acceleration ebong velocity and acceleration er ki hoy shegulor ki kono poriborton hoy ki na তাহলে আগের মতই এখানে বলছে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন of a particle galilean transformation of velocity and acceleration of a particle arthat velocity te ebong acceleration e
তোমার গ্যালিলিয়ান ট্রান্সমিশনে কোনো পরিবর্তন হয় কি না সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। এখানে আমি আগেই বললাম যে গ্যালিলিয়ান ট্রান্সমিশন তোমার দুইটা ফ্রেমের বর্ণনা সব সময় দিতে হবে, সেই বর্ণনাটা তোমাদেরকে দিয়ে দিতে হবে কি যে দ্য সিস্টেম এস এন্ড এস প্রাইম এস দ্য টু সিস্টেম এস এন্ড এস প্রাইম দ্য S prime is moving with velocity v. S prime is moving with velocity v. V ta ki rakam? V ta holo rakam. With velocity v. R and R prime hocche ekta event er position vector. R হচ্ছে তোমার S S প্রেমের সাপেক্ষে দ্যাট ইজ O O দে O যে অরিজিন আছে সেই অরিজিনের সাপেক্ষে P বিন্দুর পজিশন ভেক্টর R প্রাইমটা হলো O প্রাইম বিন্দুর সাপেক্ষে তার পজিশন ভেক্টর। তো এটা আমরা একটু আগে দেখেছি ভেক্টর ফর্মে এটা এরকম হয় এই রিলেশনটা এরকম হয় যে R প্রাইম ইকুয়ালস টু R V T এই ফর্মে থাকে। আর আমরা জানি যে এই দুই ক্ষেত্রে তোমার টাইমটা সেম, দুই ক্ষেত্রে টাইমটা থাকে তোমার সেম, এক নাম্বার দুই নাম্বার। যদি এখন আমরা এটাকে ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু আর টি, ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডি আর প্রাইম dt dr dt আর এখান থেকে এটাকে ডিফারেনশিয়েট করলে এখানে শুধু v হয়ে যাবে। এখন এগুলোকে আমরা চিহ্নিত করি তাহলে আগে আমরা বলি যে dr prime dt prime এই দুটো সমান, dr dt সমান, dt dt prime সমান, কারণ t = t prime। তাহলে এখান থেকে আমরা বলতে পারি this এই দুটো সমান যেহেতু টি সমান, তাহলে এখান থেকে আমরা রিলেশনটা এস্টাবলিশ করতে পারি যে ইউ আলাদা একটা বেগ ধরলাম ইউ প্রাইম আর এটা হলো তোমার ইউ ভি। তাহলে এখানে ইউটা কি, ইউটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। U prime হচ্ছে velocity of the particle in the system S prime, আর U শুধু U হচ্ছে velocity of the particle P in the system S system এর velocity S system এর সাপেক্ষে তার velocity V, আর S prime এর velocity হচ্ছে S prime এর velocity হচ্ছে U prime। তাহলে এটাই হচ্ছে একটা ভেলোসিটির গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। দিস ইজ দ্য গ্যালিলিয়ান দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অফ ভেলোসিটি অফ এ পার্টিকেল এখন এইটাকে যদি আমি আবার ডিফারেনশিয়েট করি, এইটাকে যদি আমি আবার টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে কি হবে? Again, differentiating with respect to t. তাহলে এখান থেকে আমরা পাবো নির্দিষ্ট বেগে চলতে থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হলো এ প্রাইম আর এটা হলো এ, এটা অ্যাসেলারেশন।
এটা হচ্ছে এসিলারেশন এসিলারেশনটা কি এসিলারেশন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হ্যাঁ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইন দ্য সিস্টেম এস প্রাইম এটা হলো এস প্রাইম ভেলোসিটি আর এটা হলো এস এস দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইন দ্য সিস্টেম এস এই হলো আমাদের এসিলারেশনের এসিলারেশন রিলেশন তার মানে কি এসিলারেশনটা দেখা গেল দুই জায়গায় সেম আছে দ্য এসিলারেশন এসিলারেশন ইজ ইনভ্যারিয়েন্ট acceleration is invariant under Galilean transformation acceleration is invariant under Galilean transformation jeitu dure saman so the acceleration is invariant under under gt galilean transformation under gt galilean transformation তাহলে এখানে আরেকটা জিনিস সেটা হলো যে তোমার এখানে তোমার ফোর্স ফোর্সের বিষয়টা আসে ফোর্স তোমার একটা বস্তুর ভর দ্যাটস মাস এটা তো ইনভ্যারিয়েন্ট আমরা ধরেছি এবং যে ফোর্স ফোর্স অ্যাপ্লাই করা সেই ফোর্স তো ইনভ্যারিয়েন্ট যদি হয় ইনভ্যারিয়েন্ট আমরা ধরে নিই ইনভ্যারিয়েন্ট যদি যদি তোমার ধরে নিই না ফোর্সটাও ইনভ্যারিয়েন্ট কেন কারণ ফোর্স ইকুয়ালস টু কত ফোর্স ইকুয়ালস টু হলো তোমার এম ইনটু এ এখানে তোমার মাস অলওয়েজ ইনভ্যারিয়েন্ট অ্যাসিলারেশন আমরা দেখলাম যে অ্যাসিলারেশন দেখলাম যে আমরা গ্যালিলিয়ান ট্রান্সলেশনে কি ইনভ্যারিয়েন্ট সো এফ তো তোমার ইনভ্যারিয়েন্ট তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সেকেন্ড নিউটনের যে সেকেন্ড ল এটা তো নিউটনের সেকেন্ড ল থেকে এসেছে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে যে নিউটনের সেকেন্ড ল ইজ ভ্যালিড ইন এভরি ইনার্শিয়াল ফ্রেম এভরি ইনার্শিয়াল সিস্টেম নিউটনের সেকেন্ড ল ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যে কোনো দুইটা ফ্রেমেই একটা ফ্রেম মুভ করতেছে একটা ফ্রেম মুভ করতেছে আর একটা ফ্রেম স্থির আছে এই দুইটা ফ্রেমের সাপেক্ষেই আমার এফ ইকুয়ালস টু এম এ দ্যাট ইজ ফোর্সটা তোমার ফোর্সটা হচ্ছে তোমার ইনভ্যারিয়েন্ট তাহলে যে কোনো ইনার্শিয়াল সিস্টেমে ফোর্স হচ্ছে ইনভ্যারিয়েন্ট তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে নিউটনের সেকেন্ড ল ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিউটনের সেকেন্ড ল ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে আজকে আমরা আরো আরো একটা ক্লাস করব হ্যাঁ তো আজকে এ পর্যন্তই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শেষ করছি ধন্যবাদ